ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ব্যক্তি ক্ষোভে গভীর রাতে 200+ পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে দিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল। প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, সরেজমিনে গিয়ে জানা যায় মঙ্গলবার এলাকার সাধারণ অটো গাড়ি চালক মৃত জমির উদ্দিনের ছেলে সালামের একটি বকনা বাছুর রমজান আলীর ধানের বীজতলায় নেমে পড়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। অটো চালক সালাম সহ 200+ মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি রাতের আধারে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মৃত খুরশিদ আলীর ছেলে ও পুত্রবধূ মোহাম্মদ রমজান আলী ও রশিদ মিয়া সহ ঝর্ণার বিরুদ্ধে। এতে অত্র এলাকার 40 পরিবারের যাতায়াতের ব্যাপক বিঘ্ন ঘটছে বলে জানা যায়। এ বিষয়ে জনৈক আব্দুল মান্নান জানান, তারা দিনের বেলায় রাস্তা কাটছিল, তখন তাদের বুঝিয়ে বলে রাস্তা কাটা বন্ধ করে দিয়ে আসি, পরে রাতের আধারে আবার রাস্তা কেটে দেওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী উক্ত ঘটনায় খুবই নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতদিন তো রাস্তা ঠিকই আছিল, এখন 2-3 দিন আগে কিলো যেন ওরা হিতাহিত গন্ডগোল হয়েছে, এখন তো আমরা জানি না। মশা হয়েছে জ্বালা বেতায় গুরু গেছেন গিয়া গুরু তাই গিয়া হেরা এটা একটু বাড়াইয়া বাদে রাস্তা তাই না রাস্তা কাটছে। আমার আশোপালি বাড়ি মানুষ এই করতে হয় না, তা আমি তো গেছি দিদি গুছল রাস্তা গুছল আইতাছি রাস্তা হেরা কাটতে আমি হিরা দিয়া বাড়ি গুরু আনতে গেছে গুরু তোরা গুরু পুরনে গা তোরা তোরা ক্ষতি আছে তোরা পুরনে গা এটা কথা দুই কথা লাগি রাস্তা কাটে। কিশোরগঞ্জে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে। স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির জানান, সকালে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে 400 কম্বল হস্তান্তর করে আশার কর্মকর্তারা। তারা জানায় এবছর সারা দেশে আশার উদ্যোগে 1,02,40,000 টাকা মূল্যের প্রায় 30,000 কম্বল শীতার্থদের মাঝে বিতরণ করা হবে। এ সময় আশা ময়মনসিংহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আবু তাহের চৌধুরী, কিশোরগঞ্জ সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার ফজলুল হক মিন্টু, সিনিয়র রিজিওনাল ম্যানেজার স্বপন কুমার আচার্য সহ অন্যান্যরা। রাজশাহীর বাগমারার হাট গাঙ্গোপাড়া তাহিদুল ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি আপেল মাহমুদ রাঙ্গা জানান, মঙ্গলবার বিকেলে এই মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগমারা উপজেলার আমির জনাব মোহাম্মদ কামরুজ্জামান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা কিন্ডার গার্ডেনের পরিচালক হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ, তাহিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ কারি তাওহিদুল ইসলাম মুমিন। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ কামরুজ্জামান হারুন বলেন, ইসলাম তার নিজস্ব গতিতে চলবে, পবিত্র কোরআনের নির্দেশনা মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম, মাওলানা মাহবুব রহমান, মহিদুল ইসলাম, হাফেজ বাবুল হোসেন, হাফেজ বেলাল হোসেন, মাওলানা আলামিন, মোহাম্মদ হাফিজুর রহমান সহ অন্যান্যরা। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের টিসিবি কার্ড ও বিভিন্ন সরকারি সেবা বণ্টন নিয়ে ঝামেলা সৃষ্টি হলে কটিয়াদি উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সাবেরের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জজ মিয়া জানান, আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন জানান,
আগামী 10 দিনের ভিতরে ইউনিয়ন পরিষদের সকল ধরনের সমস্যার সমাধান করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বনগ্রাম ইউপি সচিব দেলোয়ার হোসেন, সকল ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দরা। আপনারা সাথে আমরা সচেতন হয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের একটি বিরোধ ছিল, ওই আমরা বিভিন্ন প্রকল্প নিয়ে বিভিন্ন নীতি নিয়ে বিভিন্ন আলোচনা নিয়ে আমাদের সম্মানিত চেয়ারম্যানদের সভাপতি হিসাবে সাবির ভাই আসছেন, আইসা উনি একটা সময় নিয়েছেন যে আমরা 10 দিনের মধ্যে তোমাদের যে কথাগুলো আছে, তোমাদের যে দাবিগুলো আছে, আমরা 10 দিনের মধ্যে তোমাদের দাবিগুলো আমরা চেষ্টা করব যে ইনশাল্লাহ তোমরা, আর আমরা এইভাবে সবাই একমত হয়ে আমাদের সাবির ভাই নেতৃত্বে আমাদের চেয়ারম্যান সহ কথা দিচ্ছেন যে আমি বিগত যাই হয়েছে আমি আপনাদেরকে নিয়ে সুন্দর করে আমরা পরিষদে থাকতে চাই এবং সুন্দর করে পরিষদ চলো, সেই আশা রেখে সকল সদস্যবৃন্দরা যারা আছেন এবং সদস্যবৃন্দ যারা আছেন গ্রাম পুলিশ সহ এবং সকল টিমে আমরা পরিষদ আজকে বসছিলাম। সাবির ভাই নেতৃত্বে একটি সময় আমরা নির্ধারণ করে দিয়েছি যে 10 দিনের মধ্যে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো শেষ করবেন, সেই আশা সচিব সহ সকল টিমকে মেনে নিয়েছে যে ইনশাল্লাহ আপনাদের কথাগুলো আমরা সবাই ইনশাল্লাহ আপনাদের যে দুঃখ কষ্ট আছে সব দূর করবো, সেই বলে আমরা মিটিং শেষ করে আমাদের সম্মানিত সাবির ভাই নেতৃত্বে আমরা বেরিয়ে আসছি এবং আমাদের সম্মানিত সচিব সাহেবের সহযোগিতায় এবং আমরা পরিষদের সহযোগিতা করবো, সেই আশ্বাসে আমরা সকল সদস্য একমতে আমরা আজকে 10 দিনের পর আমরা আবার পরবর্তী কি সিদ্ধান্ত হয়েছে এরপরে আপনার সাংবাদিক ভাইদেরকে আমরা আলোচনা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাই সকল মানুষকে জানাই এবং সাংবাদিক ভাই এবং সাবির ভাই আসলে আমাদের আজকে একটা আপনার পরিষদে একটা আপনার বড় মিটিং ছিল, তো আমি এখানে দেখলাম আলোচনা কিছু ঠিক হয়েছিল, তা পজিটিভলি আলোচনা হয়েছে। আগামী 10 দিনের ভিতরে আমাদের উপজেলা সম্মানিত আমি কৃষিমন্ত্রী যাওয়ার পথে আমি যখন দেখেছি যে ওনারা সবাই একসাথে বসছেন, যে বনগ্রামের প্রতি আমার একটা দুর্বলতা আছে, গত জেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে সদস্য পদ প্রার্থী ছিল এবং বনগ্রাম ইউনিয়ন যেভাবে আমাকে সাড়া দিয়েছিল এবং সহযোগিতা করেছিল, ওনাদের প্রতি আমার একটা দুর্বলতা আছে, যেই কারণে আমি ওনাদেরকে সবাই একসাথে দেখে আমি ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম যে ওনাদের মধ্যে কিছু কথাবার্তা বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেব এবং সম্মানিত সদস্যবৃন্দের সাথে আলোচনা করে সচিব সাহেবের সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে পড়ছি যে আগামী 10 দিনের মধ্যে ওনাদের যে সমস্যা আছে ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। যেটা বিষয় নিয়ে সমন্বয় বন্টন দিয়ে দিলাম, ওনারা এবার সুন্দর চেয়েছে, ওনারা বলছেন যে কোনো সমস্যার সমাধান যে কোনো গভর্নমেন্ট যে কোনো কাজের সমস্যা আপনি যার সমস্যার সমাধান দিতে যেটা বলছে ওনারা জন্য সার্বে বলছে ঠিক আছে আমি 10 দিনের মধ্যে আসছি, তোমাদের সচিবালয়ে বসে সব কিছু ক্লিয়ার করে দেবে, যে তোমাদের মধ্যে রাতে আর জানালা মানে কোনো একটা ভুল বোঝা বোঝা করতে পারে সকলকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কিশোরগঞ্জে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, মঙ্গলবার দুপুরে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব 14 কিশোরগঞ্জ ও ভৈরব ক্যাম্পের দুটি দল। গ্রেপ্তারকৃত দুজন হলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক রাশিদুল হক দিদার ও ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার আহাদ ভূঁইয়া। র‍্যাব সূত্র জানায় গত 4 আগস্ট কিশোরগঞ্জ ও ভৈরবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল বের হয়। মিছিলে দুষ্কৃতিকারীরা হামলা করলে অনেকে আহত হন। হামলার ঘটনায় কিশোরগঞ্জ ও ভৈরব থানায় পৃথক দুটি মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ শহরের সোলাকিয়া নীলগঞ্জ রোড এলাকা থেকে ছাত্রলীগ নেতা রাশিদুল হক দিদারকে এবং ভৈরব বাজার এলাকা থেকে আহাদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আসামিদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মামলার অপর আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের মানিকখালী বাজারের সজীবের গোডাউন হতে কটিয়াদি আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ উপায়ে বিক্রয়ের জন্য রক্ষিত টিসিবির 36 বস্তা চাল, 297 বোতল সয়াবিন তেল ও 200টি টিসিবির খালি বস্তা উদ্ধার করা হয়। প্রতিনিধি মোহাম্মদ জজ মিয়া জানান, এ সময় হিমেল নামে এক কালোবাজারিকে গ্রেপ্তার করে কটিয়াদি উপজেলা খাদ্য কর্মকর্তা ও কটিয়াদি মডেল থানার পুলিশ। পুলিশ জানায় প্রতি বস্তায় 30 কেজি করে চাল এবং প্রতিটি বোতলে 2 লিটার করে সয়াবিন তেল রয়েছে। চাঁদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল হক উজ্জ্বল এ বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন। শহীদুল হক উজ্জ্বল, আমি 2021 সনে 4 নং চাঁদপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচিত হই। ইউনিয়ন পরিষদের প্রথম মিটিংয়ে আমি 1 নং ওয়ার্ডের 1 নং প্যানেল চেয়ারম্যান হই। আমি গত 2.5 বছর যাবৎ সঠিকভাবে দায়িত্ব পালন করে আসিতেছি। গত 21/10/2024 তারিখে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাই। এই দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি আমার দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করে আসিতেছি। কিন্তু একটি বিষয় আমি অনেকদিন আগে থেকে আমি যে দেখছি, জিল্লু মিয়ার ছেলে ইমন নামে তারা 2001 সন থেকে পরিষদের বা অন্যান্য মানে আসবাব মানে অন্যান্য চাল বা হতদরিদ্র অমেসের চাল বা অন্যান্য জিনিস তারা যাদেরকে দেয় তাদের কাছ থেকে তারা কিনে, আর এরকম ভাবে কিনে তারা এইগুলা অন্যান্য জায়গার মধ্যে ক্রয় করে বিক্রয় করে। আমি দায়িত্ব নেওয়ার পর পরিষদের চত্বরে আমি এই ছেলে সহকারে বা অন্যান্য যারা এরকম ভাবে কিনে তাদেরকে আমি আমার এই পরিষদের চত্বরে আমি ঢুকতে দেইনি। আমি দায়িত্ব পাওয়ার পর 2 বার টিসিবির কার্ড পাই। আমি আমার চাঁদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত আমি বাড়ি বাড়ি সকলকে কার্ড পৌঁছিয়ে দিই। আর টিসিবির কার্ড বিতরণ করার সময় তদারকি অফিসারকে নিয়ে সঙ্গে নিয়ে ও ডিলারকে সঙ্গে নিয়ে আমি সুন্দরভাবে আমি আমার টিসিবির মাল সুন্দরভাবে আমি সমাপ্ত করি। সাধারণ মানুষ কোন থেকে কই থেকে আনে এটা আমার জানার বিষয় না, আমি এগুলো দায়িত্ব নেই। চাঁদপুরের টিসিবির দায়িত্বপ্রাপ্ত ডিলার, আমি অনেকদিন যাবো টিসিবির মাল দিতে আসছি, মাল দিতেছি, সঠিকভাবে বন্টন করতেছে। এবার বর্তমান যে প্যানেল চেয়ারম্যান উজ্জ্বল শহীদুল উজ্জ্বল, ওনার মাধ্যমে সঠিকভাবে 63টা 68টা সঠিকভাবে বন্টন করে আসছে। 3,368 টাকা সঠিকভাবে বন্টন করে আসছে। আচ্ছা, আমার সময় কোনো অনিয়মও হয়নি, এগুলির বিষয়ে আমি কোনো অবহিত নাই। আমার টেকোভিশন সহ আমার কার্ড ওনারা সঠিকভাবে বুঝে নেয়, আবার ওনারা আমাকে একটা প্রত্যয়নপত্র দেওয়া দিয়ে সঠিকভাবে বন্টন করেছেন। যখন সামনের মাধ্যমে জানতে পারি আমাদের ফুড কর্মকর্তা এবং আমাদের পুলিশের মাধ্যমে কাছে সংবাদ আসে যে টিসিবি মালামাল মানিকখালী বাজারে যে কোনো একটা গোডাউনে রক্ষিত করে মজুত করে কালোবাজারির উদ্দেশ্যে রাখা হয়। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সহ অভিযোগ পরিচালনা করে একজনকে আটক করি এবং 37 বস্তা চাল, 297 বোতল তৈল উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়। মামলা প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংকের কাশিয়ানী শাখা ব্যবস্থাপক অমিতাভ বচ্চন হীরা গত 4 আগস্ট কাশিয়ানী শাখায় যোগদান করেন। তারপর থেকে অদ্যাবধি পর্যন্ত তিনি উপজেলায় আবেদনকৃত লোনের যাচাই বাছায় কোন রকম ভোগান্তি ছাড়াই সেবা প্রদান করে যাচ্ছেন। প্রতিনিধি মোহাম্মদ রায়হান মুন্সী জসিম জানান, এর ফলে লোন পেতে আবেদনকারীরা কিছু সংখ্যক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বাদ পড়লেও তাদের মনে ক্ষোভ জন্ম নিল প্রশংসায় ভাসছেন তিনি। জানা যায় অমিতাভ বচ্চন হীরা গোপালগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা অমরচন্দ্র হীরার ছেলে। সেবা গ্রহীতাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হলে তারা জানায়, আমাদের লোন পেতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে বর্তমান শাখা ব্যবস্থাপক কোনো ভোগান্তি ছাড়া আমাদেরকে লোন দিয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ।
এই বর্তমানে যে কৃষি ব্যাংকের ম্যানেজার আছেন উনি খুব ভালো মানুষ, খুব সৎ মানুষ। আমাকে উনি ডাইকে নিয়ে আমাকে জমির কাগজপত্র দিচ্ছে, দেখে আমাকে উনি 20 লাখ টাকা আমাকে লোন দিচ্ছে। এবং ওনার সাথে ওনার যে কর্মচারীরা আছে, কর্মকর্তারা আছে, ওনারা আমাকে এক কাপ চাও খাইনি, আমার 1 টাকাও খরচ হয়নি, আমাকে উনি লোন দিচ্ছে। এবং জিএম সাহেব আমাদের বাসায় আসে, দেখে খুব সন্তুষ্ট আছে এবং উনি খুব ভালো মানুষ। কাশিয়ানি কৃষি ব্যাংকের ম্যানেজার এবং কর্মকর্তা কেউই আমার কাছে 1 টাকাও চাইনি। তাতে আমার কোনো সমস্যা হয় না এবং উনি কোনো দাবি দাওয়া করেন না, কিছুই করেন না, বলে দিয়েছে, রিকভারি করে দিয়েছে যে ঠিক আছে, ওকে। কৃষি ব্যাংক মূলত যারা একদম খেটে খাওয়া কৃষক বা গরিব মানুষ, যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, এদেরকে মূলত ঋণ দিয়ে থাকে। তার পাশাপাশি যারা নতুন উদ্যোক্তা, বিশেষ করে যারা নারী উদ্যোক্তা আছে, তাদেরকেও কৃষি ব্যাংক ঋণ দেয়। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিছু নির্দেশনা থাকে, সেই নির্দেশনা পরিপালন করে আমরা এই ঋণগুলো দিয়ে থাকি। এই ক্ষেত্রে যদি কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ওই নির্দেশনার ব্যত্যয় ঘটে বা পরিপালন না করতে পারি, হয়তো আমি তাকে ঋণ দিতে পারি না, কারণ আমাকে সবসময় বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান এবং আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকের যে সমস্ত সার্কুলার নিয়মকানুন পরিপালন সাপেক্ষে আমাকে এই ঋণগুলো দিতে পারে।